नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स, हमरा ये मुहूर्ते अपना दर के एक नतून जी प्लस फाइव बिल्डिंग देखा। ये बिल्डिंगे अपन जो फ्लैट रही है, वन बी एच के, टू बी एच के एंड थ्री बी एच के फ्लैट रही है। हमरा समस्त फ्लैटगुलो अपन के देखो एवं डिसकाशन करब, फैसिलिटीजगुलो नहीं डिसकाशन करब। तर आगे हमें अपन के अनुरोध करছি, রিকোয়েস্ট করছি, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আজকের এই ভিডিওর মতো ভালো ভালো ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে নেক্সট টাইমে পেয়ে যাবেন। চলুন আমরা শুরু করি। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির কোন নগরে, বকুলতলা লেনে। আমরা রয়েছি হুগলির কোন নগরে, বকুলতলা লেনে। বকুলতলা লেনের এই মুহূর্তে সবথেকে বড় প্রজেক্ট এটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা রোড, মিউনিসিপ্যালিটি কোন্নগর মিউনিসিপ্যালিটি থেকে করা একটা বড় রোড, একটা প্রায় 12 থেকে 14 ফুটের একটা রোড যেটা মিউনিসিপ্যালিটি তৈরি করেছে। এবং এই রোড দিয়ে আপনারা জিটি রোড পৌঁছে যাবেন উইদিন দু মিনিটের মধ্যে এবং 5 মিনিটের মধ্যে আপনারা কোন্নগর স্টেশনেও পৌঁছে যাবেন। আপনারা জানেন কোন্নগর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের एक प्राइम म्यूनिसिपल एरिया, प्राइम एक शहर। अपनारा कलकता उदिन 20 मिनट्सर मध्य अपनारा फ्लैटे पहुँचे जाबेन। কোন্নগর स्टेशन 15 থেকে 20 মিনিটের मध्य अपनारा हावड़ा स्टेशन पहुँचे जाबेन, जेखान थेके कलकाताय जावार रास्ता किन्तु अपनारा जानेन हावड़ा पहुँचे गेले किन्तु कलकाता पहुँचे जावा हलो। एटा हच्छे एक हावड़ा थेके आसार एक रास्ता। एछाड़ा আপনারা কিন্তু শিয়ালদা স্টেশন থেকেও কিন্তু সহজে আসতে পারবেন। শিয়ালদা স্টেশন থেকে আসবেন, শিয়ালদা ডানকুনি লোকাল ধরে যদি আপনারা বালি হল্টে নামেন, তাহলে বালি হল থেকে যদি ট্রেন ধরেন তাহলে 10 মিনিটের মধ্যে আপনারা কোন্নগর চলে আসবেন। এই হলো বালি হল থেকে আসতে পারবেন। এছাড়া দক্ষিণেশ্বর মেট্রো, এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটস, 30 মিনিটের মধ্যে দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন। এই হচ্ছে আপনাদের যোগাযোগ ব্যবস্থা যে আপনারা ফ্ল্যাটে কীভাবে আসবেন। আমি কথা বলতে বলতে আপনাদের ফ্ল্যাটের আর একটা প্রান্তে চলে এসেছি। এই হচ্ছে পুরো ফ্ল্যাটের দৃশ্যটা, সামনে ফ্রন্ট। আমি এবার দূর থেকেও কিন্তু এই বিল্ডিংটার বাকি অংশটা দেখাবো। আমি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি যাতে পুরো বিল্ডিংটাকে আমি কভার করতে পারি। এই হচ্ছে পুরো বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশন। এখানে সুবিধা হচ্ছে এই বিল্ডিংটার সামনেই রয়েছে প্রগতিশীল দুর্গা মণ্ডপ। এই হচ্ছে প্রগতিশীল দুর্গা মণ্ডপ, যেখানে দুর্গা পুজো হবে, যেটা আপনি আপনার বাড়ির ব্যালকনি থেকে কিন্তু দুর্গা মণ্ডপের আনন্দ উপভোগ করতে পারবেন। চলুন এরপর আস্তে আস্তে আমরা ফ্ল্যাটে ঢুকব। আপনাদেরকে বলে রাখি আমরা এই ফ্ল্যাট, আপনারা যদি ফ্ল্যাট কেনেন তাহলে আমরা ম্যাজিক পুরো প্রপার্টি আপনাদের জন্য আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা করে দেবো। যে কোনো প্রোফাইলের কাস্টমার যারা আছেন, আপনারা ভিডিও ভিউয়ার যারা আছেন, তারা নিতে পারবেন। এছাড়া এই বিল্ডিংয়ে রয়েছে মাল্টি জিম, মাল্টি কমিউনিটি হল যেটা ফুল এসি থাকবে। এছাড়া রয়েছে লিফট ফেসিলিটি, টু হুইলার পার্কিং ফেসিলিটি এবং সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। আগে যাই, আস্তে আস্তে দেখাই আপনাদেরকে যে ফ্ল্যাটে টু হুইলার পার্কিং ফেসিলিটি কোথায় রয়েছে, কোথায় পার্ক করবেন আপনারা। চলুন আস্তে আস্তে আমি বিল্ডিংয়ের ভেতরের অংশে ঢুকছি। ভেতরের অংশে ঢুকে আপনাদেরকে ডিসকাশন করব যে এবং দেখাবো আপনাদেরকে যে কোথায় রয়েছে ফ্ল্যাটের পার্কিং এরিয়া। আপনারা ফ্ল্যাটের একদম মেন গেট পর্যন্ত চলে আসতে পারবেন। কমন রাস্তা দেখুন, মেন রোড থেকে আমি কমন রাস্তায় ঢুকেছি। প্রায় 12 ফুটের পুরো কমন রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে আপনি ফ্ল্যাটের পর্যন্ত চলে আসতে পারবেন। এখান থেকে আমি ফ্ল্যাটের ব্যাক সাইডটা দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কেমন কাজ করেছে ওনারা। এই হচ্ছে ফ্ল্যাটের ব্যাক সাইড। এবার আস্তে আস্তে আমি ঢুকি, ফ্ল্যাটে ঢুকি এবং আপনাদেরকে বলি এই ফ্ল্যাটে 5 ইয়ার্স, 5 বছর পর্যন্ত আপনাদের কোনো মেনটেন্স খরচা দিতে হবে না। 5 ইয়ার্স পর্যন্ত মেনটেন্সের দায়িত্ব বিল্ডাররা নিজেদের জন্য রেখে দিয়েছেন। তাহলে
প্রত্যেক মাসে যে 500-700 টাকা যেটুকু মেইনটেনেন্স দিতে হয় সেটা যদি 5 বছর যদি না দিতে হয় আপনাদের তাহলে বুঝতে পাচ্ছেন যে কত টাকা সেভ হবে আপনাদের 5 ইয়ার্স মেইনটেনেন্সের খরচা দিতে হবে না আপনাদেরকে এই জায়গাটা দেখছেন আপনি আপনি এই জায়গাটা পুরোটা উপরে সেট করা থাকবে যেহেতু এই মুহূর্তে বিল্ডিং এর সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি এখানে সেট করা থাকবে যে কোনো ধরনের বাইক আপনারা এখানে পার্ক করতে পারবেন এই হচ্ছে পুরো এরিয়া এখান থেকে আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাবো যে কত বড় পার্কিং এর জন্য জায়গা দেওয়া রয়েছে এই হচ্ছে টু হুইলার পার্কিং যারা ফোর হুইলার পার্কিং এর জন্য গ্যারেজ কিনতে চান তারা নিচে গ্রাউন্ড ফ্লোরে আমাদের গ্যারেজ রয়েছে ফোর হুইলার পার্কিং এর জন্য আপনারা কিনতে পারেন এই হচ্ছে পুরো ফ্ল্যাটের তথ্য আমি আরেকবার একটা জিনিস হাইলাইট করে দিই সেটা হচ্ছে 5 ইয়ার্স 5 বছর পর্যন্ত আপনাদেরকে কোনো মেইনটেনেন্স খরচা দিতে হবে না এছাড়া এখানে রয়েছে সিকিউরিটি ব্যবস্থা 24 ঘন্টা সিকিউরিটি থাকবে সিসিটিভি ক্যামেরা থাকবে এই সমস্ত ফ্যাসিলিটিগুলো আপনারা পেয়ে যাবেন আমি আবার বলে দিই যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এরপর আস্তে আস্তে আমরা ফ্ল্যাটে এন্ট্রি করব এবং এই হচ্ছে মেইন এন্ট্রি ব্যাক সাইড দিয়ে এন্ট্রি গেট রয়েছে এন্ট্রি করতে পারবেন ফ্ল্যাটে যাওয়ার জন্য চলুন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি আমরা এবং আপনাদেরকে দেখাবো যে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো কী কী আছে আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে ফিফথ ফ্লোরে চলে এসেছি আমরা আপনাদের সামনে যে ফ্ল্যাটটা এই মুহূর্তে দেখাবো সেটা একটা 1 BHK 526 স্কোয়ার ফুটের ফ্ল্যাট এই ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার আগে আমি বলে দিই এটা হচ্ছে একটা সাউথ ফেসিং ফ্ল্যাট এবং আমরা নর্থের দিক করে ফেস করে ফ্ল্যাটে এন্ট্রি করছি আমরা এন্ট্রি করার আগে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যে মেটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডেড মেটেরিয়ালস এবং যেগুলো আপনি নর্মালি অন্যান্য প্রজেক্টে দেখতে পাবেন না প্রথমেই দেখাবো আমি সামনের গেটটা এন্ট্রি গেটটা সেগুন কাঠ দিয়ে তৈরি করা একটা গেট আজকের ডেটে আপনি 95% প্রজেক্টে দেখতে পাবেন যে সব প্লাই ইউজ করে কিন্তু এনারা সেগুন কাঠ দিয়ে তৈরি করেছেন গেট ইউজ করছেন এই হচ্ছে সেগুন কাঠের গেট এন্ট্রি গেটটা এরপর আমরা আস্তে আস্তে ফ্ল্যাটে এন্ট্রি করছি প্রথমেই দেখুন ডান দিকে রয়েছে বড় একটা কিচেন এবং কিচেনের সঙ্গে রয়েছে বড় একটা ডাইনিং স্পেস এবার আস্তে আস্তে আমরা ফ্ল্যাটে ঢুকছি এখানে দেখুন যে কোয়ালিটির আমরা এই বিল্ডিংয়ে যে সমস্ত টাইলসগুলো ইউজ করা হয়েছে তার কালারগুলো দেখুন এই হচ্ছে দারুণ সব কালার বুঝতেই পারছেন এবং এই হচ্ছে কিচেন দূর থেকে দেখাচ্ছে কিচেনটা সুবিধা হবে আপনার এই হচ্ছে পুরো ওপেন কিচেন এবার আমি একটা কর্নার থেকে পুরো ডাইনিং স্পেস থেকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে পুরো ডাইনিং স্পেসটা এবার আস্তে আস্তে আমি পুরো কমন ওয়াশরুমের দিকে যাচ্ছি কমন ওয়াশরুমে দেখুন এটা হচ্ছে কমন ওয়াশরুম সাইজ দেখুন স্ট্যান্ডার্ড সাইজ 6 ফুট চওড়া রয়েছে লম্বা রয়েছে রনের এভারেজ 7 থেকে 8 ফুটের মতো এবং এখানে যে টাইলস ইউজ করা হয়েছে তার কালারগুলো দেখুন এবং তার কোয়ালিটিগুলো দেখুন এই হচ্ছে পুরো টাইলসের কালার দারুণ সব কালার তাহলে আমরা ওয়াশরুম দেখে নিলাম কমন ওয়াশরুম দেখে নিলাম এই ওয়াশরুমের গেট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডাইনিং এরিয়াটা এই হচ্ছে ডাইনিং এরিয়া এবার এখান থেকে আমি বেডরুম দেখাচ্ছি এই হচ্ছে বেডরুম 10x11 সাইজের একটা বেডরুম এই বেডরুম থেকে আমি দেখাবো ব্যালকনি কারণ নর্থের দিকে ব্যালকনি রয়েছে যদি আপনি জানলা খুলে দিই তাহলে বেডরুমে আলোর পরিমাণটা আপনারা বুঝতে পারবেন এখান থেকে আমরা দেখাবো আপনাদেরকে নর্থ ফেসিং এর ব্যালকনি এটা হচ্ছে নর্থ ফেসিং ব্যালকনি এই হচ্ছে নর্থ ফেসিং ব্যালকনি এই ব্যালকনি থেকে আমরা বাইরের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ব্যালকনি নর্থ ফেসিং ব্যালকনি এই ব্যালকনি থেকে আমি আপনাদেরকে ডাইনিং এরিয়া বেডরুম এরিয়াটাকে আরেকবার দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে পুরো বেডরুম 10x11 সাইজের বেডরুম বেডরুমে দেখুন
মার্বেল ইউজ করা হয়, মার্বেল ইউজ করা হয়েছে, দারুণ কোয়ালিটি। তো দর্শক বন্ধুরা, এই যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন, এটা একটা 1 BHK ফ্ল্যাট, 526 স্কোয়ার ফুট, সুপার বিল্ড ইনক্লুডিং সুপার বিল্ডার, 25% সুপার বিল্ডার এরিয়া সমেত 526 স্কোয়ার ফুটের। দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদের এই ফ্ল্যাটটা ভালো লেগেছে এবং আমাদের ভিডিও ভালো লেগেছে। এই ফ্ল্যাট কেনার জন্য আপনারা আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের সুবিধা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। এছাড়া শুধুমাত্র এই ফ্ল্যাটটা কেনার জন্য না, যদি আপনারা অন্য কোনো প্রপার্টি কিনতে চান সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদের আপ টু 90% পর্যন্ত লোন করে দেবো। আপনারা দেখছেন প্রত্যেকটা ফিটিংস, ইলেকট্রিক ফিটিংস কমপ্লিট করে দেওয়া আছে। এখানকার ইলেকট্রিক ফিটিংস হচ্ছে, ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে CESC থেকে ইলেকট্রিক সাপ্লাই পাচ্ছেন আপনারা। এবং ওয়াটার, আপনাদের জলের ব্যবস্থা রয়েছে, আপনার বোরিং ওয়াটার রয়েছে, এছাড়া কোননগর মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটার রয়েছে, কারণ এটা কোননগর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ে। এই যে ফ্ল্যাটটা দেখছেন সেটা হচ্ছে কোননগর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে। দর্শক বন্ধুরা, যদি ফ্ল্যাট সম্পর্কে আপনাদের আরও অন্যান্য তথ্য জানার থাকে, প্লিজ আমাদের ভিডিওতে কমেন্ট করুন। কমেন্ট করলে আপনাদের যা প্রশ্ন থাকবে সেগুলো আমরা উত্তর দিয়ে দিতে পারবো। এবং এই ফ্ল্যাটটা 2800 টাকা পার স্কোয়ার ফুট রেটে আপনারা পেয়ে যাবেন, আপনারা কিনতে পারবেন। আমি আগেই বলেছি আপনারা আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটি পেয়ে যাবেন। আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।